Assalamu alaikum. আমার নাম ফারবিন, বয়স 50 শুধু। বাসা হইল নসুন্দি রাজপুরা মিতিগন্ডা। সমস্যা ইয়ে আড়ুডার মধ্যে দুঃখ পাইতাম, নিচে বইতে পারি না, নামাজ পড়তে পারি না, শরীর দিয়া সিয়ার বইয়া উষা কোনো জিনিস শরীর দিয়ে নামাজ পড়ুন লাগে। এরপরে এই রোগটা আছে না, এই রোগটা খিসা মারে, টানা মারে, এরপরে দেয় আড়ুডার দুঃখ পাই। তখন গিয়ে কিছুদিন পরে তে গিয়া এই আড়ুর এই সাইডটার মধ্যে একটু একটু ব্যথা করে, ব্যথা করে আড়ুটা এমনি জমায় এমনি বইতাম চাইল রোগটা খিসা মারে। এরপরে ইডার থেকে আবার কিছুদিন পরে কোমরের এই সাইডে, মানে আজকে যদি কোমরের সাইডে খারাপ লাগে, দুদিন পরে আর কোমরের সাইডে কোনো খারাপ নেই, ঠেঙ্গো জায়গা। তখন এই ঠেঙ্গা বালা, তখন এটার থেকে এই সমস্যাগুলো দেওয়া দিতে গিয়া পরে দেখি কি যে এই জায়গাটাই এতটুক জায়গা অবসর মতন হয়ে গেল। তখন নিজে এমনি আস্তে আস্তে আতে ইমনি মুখ করলে কিছুক্ষণ পরে গিয়া এটা ছাইড়া দিই। এইগুলিন কতদিন বড় এই ঠেঙ্গা মিলে পরে দিয়ে গিয়া আস্তে আস্তে এটা তো বড় হইতেছে, এটা তো বড় হইতেছে, এটা বড়ইল ব্যথা করে না, দুঃখ পাই, রোগটা টানা লাগে। এরপরে দা এই সাতটা মেজে এই জায়গাটা মেজে এটার যেমন করে এই সাতটা মেজে এতটুক জায়গা লোক, তখন চিপ টিপ দিলে এমনি ইমন টিমুন করলে পরে সাইড়াতে লোকগুলোকে এই সমস্যাটা হয়েছে। আরও মেঝে দুঃখ পাই, দুঃখ পাই বইতাম পারি না, যে বছর তিনেক দূরে যে এমনি কোনো ওষুধ পড়া খাইছি না, তখন যখন চলতে পারি না তখন ভৈরব একটা ডাক্তার যাইছি, পরে ডাক্তারে পরীক্ষা করি, পরীক্ষা করে করলো যে আড্ডি ক্ষয় হয়ে গেছে না, পরে ওষুধ লিখছে, লিখছে পরে আইনা খাইছি কিছুদিন, খাওয়ার পরে বালা কাম কাজ করতেছি, ওষুধ খাওয়া বন্ধ হয়েছে পরে আবার হেরুম লাগে, পরে এই ডাক্তার কাছে আর যাই না। পরে আবার কিছুদিন গেছে গো, পরে কষ দিল ভাই আবার ডাক্তারটা দেখাই, পরে আবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি পরে কষি পরে কষ দেখেন, ওই ডাক্তার বললো যে ওইগুলো বাতের ব্যথা, ক বাতের থেকে সমস্যা হয়ে গেছে, আপনি আপনি ঢাকা একটা বাবা ডাক্তার দেয়। তো আমার পুতের বললো গে কইলাম যে এই সমস্যা, পরে হেরা কুচা করবে কিছুদিন পরে আপনি এমনি ওষুধ পুরো খান, তো বৈরবটা আর পরে কোনো ওষুধ পুরো খাইছি না, ওকে সহ্য না করতালে ফাঁসের তে ঠেঙ্গাটাই না, যখন সামনে নিতারছি না আর তারছি না, তখন কি খাইছি একটা নাপা বড়ি গেছি, নাপা বড়ি না খাইলে পাঁচ ছয় দিন বালা, আতম চাতম পারি বইতাম দুইটা পাই না, ঠেঙ্গা আতম পারি না, তো নাপা বড়ি না খাইলে পাঁচ ছয় দিন বালা গেছে, আবার নিমনি গেছে, তখন আবার সহ্য না করতালে একটা নাপা বড়ি গেছে, আর কিনো ডাক্তার যাইছি না। তখন বউর লগে কর পরে বউ কেছে যে কিছুদিন পরে আমরা আইতাছি চুরিতে, আয়া ঢাকা বালা ডাক্তার দেখে আমি দেখাব, আমারও ব্যথা আছে আমিও দেখাব। এরপরে দেখা পুত বউ নাতি তা ঈদের এক সপ্তাহ আগে আইসি, আইসি পরে পুতে কইতাছে যে ঈদ কাছে আইসি, অনেক কোরবানি কোরবানি কিনুন, ঝামেলা ঈদে করি একবারে লিয়াবেন, এই ঈদের পরে লিয়াব, এই সমস্যা না আমার। এই আড়ুটা বালা হইলে আমি মনে করি সব বালা না, আড়ুটাই অসম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি গত 10 দিন আগে এনয়া ভর্তিছি, এখন আল্লাহ দিলে আমি অনেক সুস্থ হয়ে গেছি, গা ভালো, আমার তো কোনো খারাপ লাগে না, কিছু নাই, মানে ব্যথা টেথা কিচ্ছু নাই, আরতাম পারি, সিঁড়ি হবাইতাম পারি, সবই করতাম পারি। আগে ব্যথার দিন আইসি বলা তো ব্যথা, লড়তে চড়তে পারছি না, আইসি বলা লড়তাম চড়তাম পারছি না, আবার যত 6-7 দিন গেছে তারপরে আমি উপকার পাইতেছি, আজকে 11 দিন হয়ে গেছে, আমার কিছু বিষ ভাত না কিছু নাই, পরিবেশ অনেক বালা, সিস্টার গুলো অনেক বালা, মেয়েরার মতন মার মতন করে, হেরার আমরা মেয়েরার মতন দিই, এটা আমার পেটের মাইয়া মতন, দূরে না এটা আমার কাছে, খুব ভালো মানুষ, যত্ন করছে, আদর করছে, কত কিছু করছে,
বালা হয়ে গেছে, গালা দিলে বেড়ার দাঁড়াতে আমি আরো চেষ্টা করুন। আর 20 জন 30 জন মানুষের লগে কইতাম এই হসপিটালে যাও, এমন এমন সমস্যা লইয়া গেছি, এমন এমন বালা লইয়া আছি, তোমরা যাও। আমার সাথে আমার ছেলের বউ ভর্তি হয়েছে, তার একটু মোটামুটি কমতেছে, তার ব্যথাটা বেশি আছে, এলে তার ব্যথাটা ইয়ে হইতেছে না, একটু পরিবর্তন হয়েছে। আমার ব্যথাটা কম আছে, তাহলে গাল লাগিলে না তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিল। মানে আমার ছেলের বউয়ের যে ব্যথাটা গাড়ের ফিডের এগুলা কমছে, জয়েন্টের ব্যথাটা একটু লইছে, আর সাতটা গাড়ি থাকতে সবাই লেগে আমার ছেলে লেগে দোয়া করি, তোমরা লাগিয়ে করি, হেরা লাগিয়ে করি, সবাই লাগিয়ে করি, ডাক্তার লাগিয়ে করি, ব্যথা সারা জীবন বলা আল্লাহ যেমন ছেড়ে ব্যথা দেয় না। এরারে কমু যে এরা তো জানো ওই ব্যথা যে আর তারছি না, এমন করছি এমন করছি, তো কতটি মানুষ আছে হেরাও আমার মতো নিমনই করে। এরা কাছে বলুন কথাটি যে ইমুক সরকার ইমুক খানা আমার ছেলে লইয়া গেছে, আমি আল্লাহ দিলে ভালো হয়েছি, যদি তোমরা টপিক খাহে পালা দিলে ইডান মেজে যাও, আমার জন্য দোয়া করবেন সারা বছর আল্লাহ দিবেন আমার এই মনে রাখে। আর তোমরা লাগে আপনি দোয়া করুন যে আকা আল্লাহর হইলো ইশারা, আর কেউ রইলো আটজস কেউ কবল জস, ডাক্তারের আটজস চিকিৎসা ভালো মতো হয়েছে, আমার রোগ আল্লাহ দিলে ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালাম আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।